ফ্যান থেকে শুরু করে সুইচ বোর্ড পর্যন্ত সব কিছু কীভাবে তোমরা পরিষ্কার করবে মানে নিমেষে উঠে যাবে সুইচ বোর্ডের কালো কুচকুচের দাগ অনেকেই তোমরা সুইচ বোর্ডের কালো দাগ সিলিং ফ্যানের দাগ সহজেই তুলতে পারো না আজকে তোমাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের সিলিং ফ্যান বা টেবিল ফ্যান বা তোমাদের সুইচ বোর্ডের দাগ সহজেই উঠে যাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আমি তপদি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নিজের ঘরবাড়ি পরিষ্কার করতে কে না পছন্দ করে সুন্দর করে ঘর সাজানো প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন যদি প্রতিদিন মানে নিয়মিত ঘর বাড়ি পরিষ্কার করতে চাও তাহলে এই সুইচ বোর্ড বা ফ্যানগুলো কিন্তু বাদ দেওয়া যায় না কারণ এইগুলো পরিষ্কারের মধ্যে পড়ে আর এইগুলো পরিষ্কার না করলে দেখবে ধুলোর আস্তরণ পড়ে গিয়ে নোংরা হয়ে গিয়েছে যা দেখতে মোটেই ভালো লাগে না বাড়ি পরিষ্কার করার সময় প্রতিটা জিনিস যত্ন সহকারে পরিষ্কার করতে হবে সেটা ঘরের সিলিং ফ্যানই হোক বা সুইচ বোর্ড সমস্ত কিছু তোমরা জানো কি এই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এগুলো পরিষ্কার রাখা যায় তোমরা যদি এইগুলো পরিষ্কার না করো তাহলে যেদি ময়লা স্তর জমে যাবে এবং জিনিসে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি এই সমস্যাগুলি থাকে তাহলে তোমরা কি করবে যেদি ময়লার হাত থেকে বাঁচতে কিছু ঘরোয়া টিপস দিচ্ছি সেইটা তোমরা ব্যবহার করো তা তোমাদের নোংরা সুইচবোর্ড থেকে শুরু করে সিলিং প্যান একেবারে ঝকঝকে হয়ে উঠবে সুইচবোর্ডের এই কালো এবং হলুদ রং তুলতে বাইরে থেকে কিন্তু কিছু আনতে হবে না তোমাদের এর সমাধান লুকিয়ে আছে তোমার বাড়ির মধ্যেই বাড়িতে বসেই সহজেই এইগুলোই পরিষ্কার করতে পারবে রান্নাঘরে কোন জিনিস দিয়ে এই সুইচবোর্ডের ময়লা পরিষ্কার করবে তাহলে জেনে নিই সুইচবোর্ড পরিষ্কার করার সময় অবশ্যই বাড়ির প্রধান বিদ্যুৎ সংযোগ অবশ্যই বন্ধ করতে হবে এতে প্রাণনাশের আশঙ্কা থাকে তবে সুইচবোর্ড পরিষ্কার করার সময় অবশ্যই রাবারের গ্লাভস পরে নেবে আর পায়ে রাখবে শুকনো চপ্পল সুইচ বোর্ড পরিষ্কার করার জন্য ঘরে থাকা বেকিং সোডার সাথে মিশিয়ে নিতে হবে লেবুর রস এরপর এই মিশ্রণটিকে একটি পুরনো টুথব্রাশের সাহায্যে সুইচবোর্ডের ওপরে ঘষতে হবে দেখবে খুব সহজেই জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে ভিনিগারের সাহায্যেও কিন্তু সুইচবোর্ড পরিষ্কার করা যায় এক কাপ জলে দুই চামচ ভিনিগার এবং এক চামচ লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটিকে সুইচ বোর্ডের ওপর লাগাতে হবে তারপর লেগে থাকা ময়লা কিন্তু সহজেই উঠে যাবে সুইচ বোর্ড ঠিক আগের মতোই পরিষ্কার উজ্জ্বল হয়ে উঠবে যেমন তোমরা নতুন সুইচ বোর্ড লাগালে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার কেন ঠিক সেই রকমই চকচকে উজ্জ্বল হয়ে উঠবে ঠিক তোমরা এইভাবে সিলিং ফ্যান টেবিল ফ্যানও কিন্তু পরিষ্কার করে ফেলতে পারো বন্ধুরা বুঝতেই পারছো বেকিং সোডা বা লেবুর রস দিয়ে তোমরা এটা পরিষ্কার করতে পারো আবার ভিনিগার এবং লেবুর রস এই দুটো মিশিয়ে তোমরা সুইচ বোর্ড এবং সিলিং ফ্যান টেবিল ফ্যান এগুলো সহজেই পরিষ্কার করতে করতে পারবে পরিষ্কার করার পর একদম নতুন চকচকে হয়ে উঠছে তাহলে বন্ধুরা সমস্যাগুলো থেকে সমাধানের মুক্তি তোমরা সহজেই পেয়ে গেলে তাহলে আর দেরি না করে অবশ্যই এটা ব্যবহার করো আর দেখবে ঘরের জিনিস একদম পরিষ্কার ঝকঝকে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবে আর নতুন বন্ধু আমাদের চ্যানেলটিকে মানে প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রাখবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা